হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে চলে এসেছি জানতে আপনার মানুষটির আসল সত্যটি কি। তো এখানে আমরা দেখব যে আপনার মানুষের মাথায় কি চলছে, মনে কি চলছে এবং মুখে সে কি বলছে। তিনটে করে দেখব। এখানে দুটো গ্রুপ দেওয়া আছে, একটাই রিং আর একটা বুদ্ধা। ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন, আপনারা ক্লোজ ভিউতে দেখে নেবেন, দিয়ে গ্রুপ চুজ করে নেবেন। তারপরে আমি রিডিং শুরু করব। পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে, হিলিং ক্লাসেস করানো হচ্ছে, এঞ্জেল ক্লাসেস করতে পারেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যার যেরকম হিলিং দরকার। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়াই আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রিডিং দেখতে থাকুন, আর গ্রুপ চুজ করে নিন এই মুহূর্তে। হ্যালো গ্রুপ ওয়ান, যারা এই রিডিংটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং, আপনারা গ্রুপ দেখে নিয়েছেন। তো দেখব যে আপনাদের মানুষটির মনে কি চলছে, মাথায় কি চলছে এবং সে মুখে কি বলছে। তো এই গ্রুপে যারা আছেন, আপনাদের সম্ভাবনাটা আদায় কাজ করার মতো। ওকে, আদায় কাজ করা ইজ লাইক, আপনারা দুজন দুজনের সাথে পমেন জেরি টাইপ, আপনারা দুজন দুজনের সাথেও থাকতে পারেন না, ছেড়েও থাকতে পারেন না, আপনারা যার জন্য দেখছেন তার সাথে আপনাদের সম্পর্কটা এরকম টাইপের। সাপ খুব রিলেটেবল হতে পারে, হতে পারে কেউ মা মনসার পুজো করেন বা আপনাদেরকে বলা হচ্ছে করতে, আর বা সাপে ভয় পান ভীষণ সেটা হতে পারে, বা সাপ খুব ভালোবাসেন সেটাও হতে পারে, বা রিসেন্টলি সাপ দেখেছেন সেটাও হতে পারে। আপনাদের ক্ষেত্রে কাবাব খেয়েছেন এর মধ্যে, আপনারা আপনি বা আপনার মানুষ বা দুজনেই। আপনাদের কোনো মানে কিছু একটা হয় না যে কারো মুদ্রা দোষ থাকে আপনাদের হাতে থাকতে পারে, মানে কোনোটা কথা আপনারা তো, আপনারা কেউ হয়তো ব্রো খুব বেশি বলেন, কেউ হয়তো এনিওয়ে খুব বেশি বলেন, কেউ হয়তো হ্যাঁ তারপর ঠিক আছে আর কি এরকম, মানে কারো কিছু মুদ্রা দোষ আছে আপনাদের দুজনের মধ্যে একজনের, মানে কোনোটা টার্ম আপনারা খুব ইউজ করেন না, আমি স্ল্যাংয়ের কথা বলছি না, মানে কেউ তো আছেন যেটা শোনার সময় কোন একটা খিস্তির কথা হয়তো ভাবলেন, মানে আই এম রিয়েলি সরি বাট ভাবলেন, তো সেই জন্য আমি বললাম যে স্ল্যাং এর কথা বলছি না। আমার একটা সোলমেট রিডিং করার ইচ্ছে আছে, আপনারা দেখতে পারেন চাইলে, মানে আমি করবো আশা করছি এর মধ্যেই, সেটা হচ্ছে ইঙ্ক রিডিং। তো যে আপনাদের সোলমেটের প্রবাবল কোথায় থাকতে পারে বা কিরকম হতে পারে, কেমন হতে পারে, এরকম একটা রিডিং করার ইচ্ছে আছে, দেখা যাক। আপনার মানুষে প্রচুর ভাবে, প্রচুর ওভার থিঙ্ক করে, প্রচন্ড অ্যানালিসিস করে আপনার মানুষটি, ছোট ছোট জিনিস অ্যানালিসিস করে। আপনার মানুষটির মনে কি চলছে, মুখে কি চলছে, আমি জানি না মুখ বললে আমি তোমার মাথায় আসলো কেন। ওকে, হ্যাঁ মুখে কি চলছে আর মাথায় কি চলছে। ওকে, ইটস কমপ্লিকেটেড। হ্যাঁ, বেসিক্যালি আপনাদের সম্পর্কটা একটা ল্যাক, আপনাদের দুজনেরই হয়তো ল্যাকের জায়গাটা এখানটায় ফোকাস, মানে ল্যাকের মধ্যে দিয়ে এই সময় চলছে। আপনাদের মানুষটির
মনে যেটা চলছে সেটা হচ্ছে উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স করতে চান, ওনার ইনার চাইল্ড হিলিং করতে চান, উনি এটা স্লো গ্রোথ চান, এবং আপনার প্রতি ফিলিংস এর একটা মেজর চেঞ্জ আসছে ওনার লাইফে, ওনার মনে। সেটা কি আমি দেখবো, টাওয়ারের মধ্যে যে ওনার ফিলিংস এর ব্যাপারটা যাচ্ছে, মনের জায়গাটা, সেটা দেখবো কি। ভীষণ স্টাক ফিল করছেন উনি। আপনি বিয়ে করছেন বা উনি বিবাহিত বা আপনার বিয়ে ঠিক করছে বা উনি আপনার সাথে সংসার করতে চান, মানে হয় না যে আমরা কোনো মানুষকে উঠে রোজ সকালে দেখতে চাই, যে জাস্ট কোনো কারণ নেই, আমি জাস্ট এই মানুষটির সাথে ঘুম থেকে উঠতে চাই, মানে এরকম টাইপের। ওনার মনে কিন্তু মানে প্রচন্ড, মানে প্রচন্ড ইমোশন ওনার মনে, ভীষণ প্যাশন, ভীষণ ইমোশন, এবং সেটার জন্য উনি খুব স্টাক ফিল করছেন। কেন আমি দেখবো অবশ্যই, যে ওনার মনে এরকম সিচুয়েশনের জন্য উনি কেন স্টাক ফিল করছেন, আপনারা হতে পারে বেশ কিছু মানুষ থার্ড পার্টি ডাইনামিকে আছেন, কারণ উনি চেস করছেন কিছু নেই, একটা হার্ট ব্রেক, ওনার হার্ট চাকরা হিলিং উনি অ্যাকচুয়ালি চেস করছেন, এবং বেশ কিছু মানুষ ট্র্যাভেল চেস করছেন, মানে কোথাও যাওয়া, টাকা পয়সা, ইনকাম, এরকম কিছু চেস করছেন, মানে হাই প্রোফাইল জব, এরকম কিছু চেস করছেন। ওনার মুখে যেটা, ওনার মুখে উনি ট্রাভেল করতে চান, উনি বেশ কিছু মানুষ এখানে আছেন যারা ভিসা পাসপোর্টের জন্য ওয়েট করছেন, কিছু মানুষ আছেন যারা বাইরে যাওয়ার জন্য ওয়েট করছেন, এবং ওনার উনি বলছেন যে ওনার হ্যাপি ফ্যামিলি বাইরেই, মানে এখানে বা মানে থার্ড পার্টি ডাইনামিক যদি আপনাদের না থাকে তাহলে এই গ্রুপটি আপনাদের না, কারণ এটা মেজর ভাবে থার্ড পার্টি। তো আপনার মানুষটির মানে হতে পারে যে আপনার মানুষটি হয় বাইরে সেটেল করতে চান এবং তার অলরেডি হাজবেন্ড বা ওয়াইফ আছে, আর নাহলে আপনি কোথাও বাইরে যাচ্ছেন এবং সেখানটায় গিয়ে আপনার আপনার বাইরে কোথাও বিয়ে হয়ে যাচ্ছে অন্য স্টেটে, মানে দূরে কোথাও, অন্য স্টেট, অন্য দেশ, যে কোনো কিছু হতে পারে, তো সেটাও হতে পারে। মোট কথা মুখেও কিন্তু এরকমই একটা সিচুয়েশন চলছে যেখানটায় কেউ একজন তো দূরে যাচ্ছে, কেউ একজন এখানে দূরে যাচ্ছে, এবং সে দূরে যাচ্ছে কোথায়, সে দূরে যাচ্ছে কোনো একটা সংসারের জন্য, তো ইটস ভেরি মাচ সংসার রিলেটেড, সে সংসার করতে দূরে যাচ্ছে, সেটা আপনি বা আপনার মানুষ যে কোনো একজন হতে পারেন বা দুজনেই হতে পারেন, আলাদা হচ্ছেন কারণ আপনারা আলাদা আলাদাভাবে অন্য কারোর সাথে সংসার করতে চাইছেন সেই জন্য। আর মাথায় যেটা চলছে একটা হ্যাংম্যান সিচুয়েশন, প্রচন্ড প্যাশনের ভালোবাসা, ওয়েট করা যে এটা শেষ হয়ে যাবে, আমি জানি যে এটা শেষ হবে, এরকম একটা জিনিস ভেবে ওয়েট করা, তো হ্যাঁ এটা মাথায় চলছে। তো আমি ক্ল্যারিফাই করব এই মুখের কথা, প্রচন্ড সেক্সুয়াল এনার্জি খুব বেশি আপনাদের, আবার ল্যাক, এবং সেটা কিন্তু ল্যাক থেকে আসছে, মানে আপনারা যদি ইন্টিমেট হনও জাস্ট নোটিস দ্যাট, যে সেটা যেন ল্যাক থেকে না আসে। এটা ভীষণ ডেস্টাইন্ড একটা কানেকশন, আপনাদের হাতে কিছু নেই, তো সেই জন্য আপনাদেরকে ফুল সারেন্ডার করতে বলা হচ্ছে, আপনারা যারা দেখছেন, যারা বিশ্বাস করেন, যারা দেখছেন, আপনাদেরকে বলা হচ্ছে ফুল সারেন্ডার করতে, কারণ একটা ডিসিশনে আসছে। ডিসিশনটা কি, ওকে ম্যানিফেস্ট, ডিসিশনটা হচ্ছে ম্যানিফেস্টেশন আছে আপনাদেরকে, আপনারা যদি ডিসিশন নিতে না পারেন এই মতো তাহলে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা সেটাই ম্যানিফেস্ট করুন, যাতে আপনি আপনি চুজ করতে পারেন, ডিসিশন নিতে পারেন, আর নাহলে ডিসিশনটা কি সেটা দেখবো কি, মানে একটা নিউ বিগিনিং, আপনাকে নিজের জন্য একটা নিউ বিগিনিং ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, বাই নেক্সট অগস্ট আপনি নিজের জন্য একটা নিউ বিগিনিং ম্যানিফেস্ট করে নিতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার মানুষটির এই মুহূর্তে মনে, মাথায় এবং মুখে তিনটে কথা, আপনারা জানেন কতটা মিলেছে কতটা মেলেনি। আমি শুধু দেখবো যে আপনার এই মানুষটির সাথে আপনার কি কোনো ফিউচার আছে, মানে ইটস লাইক ভেরি, মানে ভীষণ ইন্টেন্স রিডিং, তো আমি দেখবো যে আপনার এই মানুষটির সাথে আপনার কোনো ফিউচার আছে কিনা।
আপনার ডিভাইন কাউন্টারপার্ট হতে পারে, আপনার ডিভাইন কাউন্টারপার্ট হতে পারে এই মানুষটি। আপনার যদি সন্দেহ থেকে থাকে তাহলে আর সন্দেহ রাখবেন না, এই মানুষটি আপনার ডিভাইন কাউন্টারপার্ট। এবং আপনাকে বলা হচ্ছে আপনার ফুল সারেন্ডার করে দিতে, যা হবে এটা ভেবে নিতে যে সেটা আপনার হায়েস্ট গুডের জন্য হচ্ছে, এবং নিজের লাইফে এগিয়ে যেতে, নিজেকে চুজ করতে, নিজের সেলফ লাভ, নিজের সেলফ রেসপেক্ট চুজ করতে, বাকি এভরিথিং উইল ফল ইন টু প্লেস। সেটা যদি এই মানুষটির আপনার জীবনে থাকার হয় তাহলে থাকবে, না থাকার হয় না থাকবে। আপনাকে বারবার বলা হচ্ছে নিজেকে চুজ করতে, এবং সেটাতেই কিন্তু আপনার আলটিমেট পিস যেটা আপনি খুঁজছেন, আলটিমেট হ্যাপিনেস, সেটা কিন্তু সেখান থেকেই আসবে। তো এই ছিল আজকের রিডিং, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা। হ্যালো গ্রুপ টু, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এই বুদ্ধাটি চুজ করেছেন, আমি এটা এখানটায় রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। তো যারা এই গ্রুপটি চুজ করেছেন, আমি দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস, নেক্সট অ্যাকশন। তার আগে বলি যে এই মানুষটির সাথে আপনার কোনো কোচিং ক্লাস বা কোনো টিউশন বা কোনো স্কুল, কলেজ, অফিস, মানে এরকম কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা, ওকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা এই মানুষটির সাথে আপনার। এবং এই মানুষটি প্রচুর ওয়াইজ, প্রচুর মানে জ্ঞান রাখেন, বা আপনি নিজেও প্রচুর জ্ঞান রাখেন, বা আপনি মানে ভালোবাসেন এরকম টাইপের, মানে আপনি স্যাপিও সেক্সুয়াল সেরকম হতে পারে। আর আপনাদের আপনার মুখ গোল হতে পারে, আপনার মানুষটি হয়তো খুব রোগা ছিপছিপে টাইপ, বা ভীষণ হেলদি, মাঝামাঝি, খুব মাঝামাঝি নয়। আপনার মানুষটি হয় খুব লম্বা, নাহলে বেশ বেটে, মানে আপনার বেশ বেটে লাগে এরকম। আপনার মানুষটি টাইমলি খান, ঘুমন, মানে ভীষণ রুটিনে চলেন। আপনি যে মানুষটির জন্য দেখতে এসেছেন সে হয়তো ভীষণ রুটিনে চলেন। অ্যালার্ম ক্লক আছে কারো বাড়িতে, বা নতুন কেউ অ্যালার্ম ক্লক কিনেছে এই গ্রুপের, বা অ্যালার্ম মিস করেছেন আপনারা কোনো একদিন এর মধ্যে, বা করবেন, একটু সাবধানে থাকি, কারণ 3 দিন ছুটির পরে যখন অফিস ডে শুরু হয় তখন অ্যালার্ম মিস করাটা খুব স্বাভাবিক। আই ডোন্ট ব্লেম ইউ, আমিও করতে পারি, কিন্তু এই গ্রুপের মানুষদের ক্ষেত্রে এটা একটা কি বলবো, ওয়ার্নিং। দেখবো আপনার মানুষটির আসল সত্য, মানে আপনার মানুষটির মনে, মুখে এবং মাথায় কি চলছে। সবারই কি টাওয়ার চলছে মনে, কালেক্টিভ এনার্জি নাকি টাওয়ার? মুখে আপনার মানুষের আপনি কিছুই বুঝতে পারছেন না, এই সম্পর্কটা ভীষণ মাথা দিয়ে কাজ করছেন। ওনার কাছে উনি প্রচন্ড, উনি শিওর না উনি আপনাকে নিয়ে কি ফিল করেন। এই গ্রুপের মানুষটিও বিবাহিত হতে পারে, বা আপনাদের হয়তো কোনো গ্যাদারিংও দেখা হতে পারে, এর এরপর যে দেখা হবে সেটা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা হতে পারে, বা কোনো প্রোগ্রাম, বা কোনো এরকম জায়গায় যেখানটা অনেক লোক আছে সেরকম জায়গা, এবং যেখানটায় মোটামুটি সবাই জড়ো হয়েছে কোনো ফাংশন দেখার জন্য, বা কোনো মিটিং এর জন্য, বা কোনো কনফারেন্সের জন্য, এরকম কোনো জায়গায় দেখা হতে পারে। আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে একটা টাওয়ার মোমেন্টের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। উনি টাকা পয়সার সমস্যার মধ্যে দিয়ে যেতে পারেন। উনি বা ভীষণই, মানে এই গ্রুপে হয়তো বেশিরভাগ মেয়েই যারা দেখতে এসেছেন, উনি ওয়েট করছেন কিছু একটার জন্য,
আপনার সাথে হয়তো অনেকদিন দেখা হয়নি ওনার, তো উনি ওয়েট করছেন সেটার জন্য। তো ওনার মনে, হ্যাঁ উনি কিন্তু ভীষণ মানে দুঃখিত, মানে খুব উনি কিছুটা অফার করবেন যখন আপনাদের দেখা হবে সেই সময়, এবং সেটা কিন্তু আপনার মানে একটা স্টেবল অফারও হতে পারে, সেটা যে বিয়ের অফারই হবে সেরকম নাও হতে পারে, বিয়ের অফারও হতে পারে। বেশ কিছু মানুষের দেখা, নেক্সট টাইম দেখা হলে বিয়ের অফার করতে পারে, আর যাদের ক্ষেত্রে সেটা নয় তাদের ক্ষেত্রে একটা এমন অফার যেটা আপনাদেরকে একটা স্টেবল নিউ বিগিনিং দেবে, হ্যাপিনেস দেবে, সেলিব্রেশন দেবে, বা একটা নতুন কাজের কোলাবোরেশন দেবে, এরম কোনো অফার কিন্তু আপনার মানুষটি আপনাকে করতে পারে। মানে এটাই কিন্তু উনি মনে মনে ভাবছেন যে দেখা হলে যত ঝামেলা বা যত রাগ দুঃখ অভিমান সব মিটিয়ে দেবো এরকম। আর ওনার মুখে ভীষণ ব্যালেন্স আছে, উনি মুখে খুব ইমোশনাল কথা যে বলেন তা নয়, একটা স্টেবল নিউ বিগিনিং তো আপনাদের হয়েছে। ওনার ওভার থিঙ্কিং আছে, হয়তো ঘুমে প্রবলেম হচ্ছে। আর উনি উনি রিসেন্টলি বলুন কিছুটা টাকা পয়সার সমস্যা, মন খারাপ, কোনো ওনার কোনো পাস্টের কেউ বা ওনার মানে বাড়ির কেউ কাছের কেউ হয়তো অসুস্থ, শরীর ভালো না এটা হতে পারে, বা সে এরকম হতে পারে যে রিসেন্টলি মারা গেছে সেরকম হতে পারে, বা উনি নিজে হয়তো অসুস্থ সেরকম হতে পারে। তো বা ওনার লাইফে হয়তো পাস্ট এরকম কেউ ছিল যে যার জন্য ওনার হার্ট ব্রেক হয়েছে, যে জন্য উনি মুখে খুব মানে ভেবে চিনতে কথাগুলো রিপ্রেজেন্ট করেন, তো সেরকম একজন মানুষও হতে পারে। ওনার মাথায় যেটা প্রচণ্ড কনফ্লিক্ট চলছে, আপনি হয়তো খুব পপুলার সেটাও হতে পারে, বা উনি হয়তো ভাবছেন যে উনি যদি আপনাকে বেশি ইম্পর্টেন্স দেন বা আপনাকে যদি উনি প্রায়োরিটি দেন তাহলে হয়তো উনি ওনার ইন্ডিপেন্ডেন্স হারাবেন, সেই জিনিসটাও উনি ভাবতে পারেন। তো এখানেও থার্ড পার্টি ডাইনামিকের কিন্তু চান্স আছে, ঠিক আছে, এই গ্রুপের মানুষদের ক্ষেত্রে থার্ড পার্টি ডাইনামিকের চান্স আছে। তো ওনার লাইফে হতে পারে যে মানে অলরেডি উনি বিবাহিত এবং সেক্ষেত্রে ওনার বর বউ যাই হোক ওনার আছে, এবং সেই জন্য উনি কিন্তু এই সম্পর্কে এগোতে পারছেন না, যদি না মানে সেই জন্য উনি এই সম্পর্কটাতে কমপ্লিশনের কথা ভাবতে পারছেন না, খুব স্বাভাবিক সেটা, সেরকম কী করে মানুষ ভাববে। তো উনি সেখানটায় দাঁড়িয়ে কিন্তু মানে এখানটা খুব কনফ্লিক্টেড এনার্জি, মানে আগের গ্রুপে যেমন ছিল যে মানে মানুষটি ভালোবাসা প্রচুর ছিল, এখানটায় আপনার মানুষটির ক্ষেত্রে ভালোবাসা আছে, উনি দেখা হলে আপনাকে সেটা বোঝাবেন হয়তো বলবেন, কিন্তু সেটাকে নিয়ে মানে উনি বেশিরভাগ রেজিস্ট্যান্সই বেশি এখানটায়, যে উনি কিভাবে মানে না ঠিক আছে আমার এটা আছে, আমার এই প্রায়োরিটিস আছে, আমাকে এটা করতে হবে, আমাকে সেটা করতে হবে, মানে এই জিনিসগুলো ওনার মধ্যে বেশি। তো দেখবো যে আমি যেটা আগের গ্রুপেও দেখেছিলাম যে এই মানুষটির সাথে আপনার ফিউচার কি আছে, তো সেটা দেখবো। চেস করা ছেড়ে দিন, আপনি বুঝে যাবেন ফিউচার কি আছে। ভীষণ হাইলি সেক্সুয়াল এনার্জি, কার্মিক রিলেশনশিপ, এমন বলেছিলাম যে আপনাদের কোনো কোচিং সেন্টার, ওয়ার্ক সেক্টর এরকম কোনো জায়গায় দেখা হতে পারে টাকা পয়সা ইনভলভ, যেখানে বাই অক্টোবর আপনাদের রিলেশনশিপে একটা চেঞ্জ আসবে, সেপ্টেম্বর চলছে, বাই অক্টোবর আপনাদের রিলেশনশিপে একটা চেঞ্জ আসবে, তো সেখান থেকে আপনাদের রিলেশনশিপ একটা নতুন টার্ন নিতে পারে। এই মুহূর্তে রিলেশনশিপটা খুব লো কি চলবে, এবং আপনাকে বলা হচ্ছে যদি লো কি না চলে, যদি বিশাল মানে কিছু ভালো কিছু আসে, তো আপনাকে বলা হচ্ছে এই সময়টা একটু লো কি থাকতে, বেশি এই জিনিসটার মধ্যে না ইনভলভ হয়ে যেতে, এটাই আপনাকে বলা হচ্ছে। তো হ্যাঁ, এই ছিল আজকে রিডিং, কেমন লাগলো জানাবেন। পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে, আর হিলিং ক্লাসেস বা যে কোনো কন্ট্যাক্টের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়াই আছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিং এ, টাটা।